সাংসদ ফের নোটিশ পাঠালো এবারও বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সোমবার ইটির হাজিরা এড়িয়ে যাওয়ার পরে ফের তলব করা হলো তাকে হাজিরা দেওয়ার জন্য আগে ইটির কাছে এক সপ্তাহ সময় চেয়েছিলেন তৃণমূল নেত্রী কিন্তু সেই সময় পেরোনোর আগে মহুয়াকে ফের একবার নোটিশ পাঠালো এটি সংসদে প্রশ্ন বিতর্কে বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে মহুয়া বিরুদ্ধে যার তদন্ত শুরু করেছে এটি সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে তাকে নোটিশ পাঠিয়েছিল এটি উনিশে ফেব্রুয়ারি সোমবার নয়াদিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল বহিষ্কৃত তৃণমূল সাংসদের কিন্তু হাজিরা দেননি তিনি তাই সোমবার রাতে মহুয়াকে ফের নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খবর আগামী সপ্তাহে মহুয়া দিল্লিতে ইডি তলব করা হয়েছে আগামী সপ্তাহের কত তারিখ তাকে তলব করা হয়েছে তা এখনো জানা যায়নি এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল নেত্রীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যবসায়ী হীরানন্দ দর্শনীর থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠে মহুয়া বিরুদ্ধে এই অভিযোগ ইতিমধ্যে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী যদিও লোকসভা এথিক্স কমিটির এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া এর মধ্যে এবার তাকে তলব করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ